হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। গুগল স্কেচআপ টিউটোরিয়ালে বাংলা সিরিজে আপনাদের আবার আরেকবার স্বাগত। আজকে দেখাবো আমি ডাইমেনশন টুল কিভাবে ডাইমেনশন টুল নিয়ে কাজ করতে হয়। টুল প্যালেটে টুলবারে ডাইমেনশন টুলটা হচ্ছে এই যে এটা, এটি নিয়ে আজকে কাজ করব। তাহলে চলেন দেখি কিভাবে ডাইমেনশন নিয়ে কাজ করা যায়। তো এখানে ডাইমেনশন টুল এটা ক্লিক করে নিয়ে আগে ডাইমেনশন টুল কোন লাইনের দুইটা এন্ড পয়েন্টে কাজ করে। এছাড়া যদি আপনি কোন লাইনের উপর ক্লিক করেন তাহলে ওই লাইনটার পুরোটাই ডাইমেনশনটা ডাইমেনশন চলে আসবে। এছাড়া আপনি দুইটা লাইন, যে কোনো লাইন, এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, মিডল পয়েন্ট, টাচিং পয়েন্ট, যে কোনো লাইনের দুইটা পয়েন্ট আপনি ডাইমেনশন দেখাতে পারেন। যেমন এটার এন্ড পয়েন্ট, এটার এটা স্টার্ট পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্ট দেখাতে পারবেন। আবার এই লাইনটার উপর ক্লিক করলে পুরোটা চলে আসে। তারপর এইটার স্টার্টিং পয়েন্ট, এইটার পয়েন্ট আপনি দেখেন, দুইটা পয়েন্টে টাচিং, যতগুলো টাচিং ডাইমেনশন আসতে পারে এই দুইটা পয়েন্ট পয়েন্ট থেকে যতগুলো ডাইমেনশন আসতে পারে সবগুলো ডাইমেনশন সে শো করবে। এই একটা ডাইমেনশন, এই পয়েন্ট আর এই পয়েন্ট টাচ করে এই ডাইমেনশনটা আসা যায়। তারপর এই পয়েন্ট আবার এই পয়েন্ট টাচ করে এই ডাইমেনশনটাও আসে। এই পয়েন্ট, আই এম শোয়িং দ্যাট অ্যাগেইন, ওয়েট, ইয়েস, এই পয়েন্ট আবার এই পয়েন্ট টাচ করে কোনটা এই ডাইমেনশনটা আসতে পারে। ইয়েস ইয়েস, আই এম শোয়িং এই পয়েন্ট টাচ করে আর কোনটা, এটাও এপাশেও দেওয়া যায়, এপাশেও দেওয়া যায়, এপাশে চতুর্দিকে দেখা যায়, এটাও দেখা যায়। গেল, আমি এইটা আরেকটা পয়েন্ট বুঝবার জন্য এটাকে আমি গ্রুপ করি। আমি এডিট গ্রুপ টু টু শো দা অ্যানাদার সিস্টেম দ্যাট ইজ, এটা হলো এখানে ডাইমেনশন ক্লিক করি। এখানে এই পয়েন্ট যে গ্রুপ হয়েছে এখানে কিন্তু কোন লাইনের ডাইমেনশন দেখাবে না। কোন লাইন ইচ্ছা করলেও আপনি কোন লাইনের ডাইমেনশন দেখাতে পারবেন না, কাজ করে না। কিন্তু দুইটা পয়েন্টের ডাইমেনশন ইচ্ছা করলে আপনি দেখাতে পারবেন যথারীতি। অতএব গ্রুপ করা থাকলে কোন অবজেক্টের উপর লাইনের এক ক্লিকে লাইনে কোনো ডাইমেনশন দেখানো যাবে না। ডাইমেনশন একটা আর্কে, একটা বৃত্তে কিভাবে ডাইমেনশন দেখেন, এই পল থেকে মাঝখানে দেন, দেখেন ডাইমেনশন তৈরি হয়ে গেছে। আবার দেন ডাইমেনশন, যে কোনো পয়েন্টে, কোনো পয়েন্ট লাগে না, কোনো এন্ড পয়েন্ট নাই, স্টার্টিং পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট নাই, ডাইমেনশন বৃত্তের ডাইমেনশন দুইটা পয়েন্ট টাচ করলে, বৃত্তটা টাচ করলে ডাইমেনশন দিয়ে দেবে, তো সেরকম। আবার এখানেও দেখেন, যেখানে যাবেন
এখানে রেডিয়াস ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, যে কোনো প্রান্তে ব্যাসার্ধ এতটুকু। এখানে ক্লিক করেন, I found the same bash radius. Okay, কত ইজি না? এখন সরি, আমি একটা জিনিস দেখাবার জন্য এই দুইটা অবজেক্টের মাঝে একটা ডাইমেনশন তৈরি করে ফেলি। একটা ডাইমেনশন সেট করার পর আপনি যদি ছোট করেন বড় করেন ডাইমেনশন চেঞ্জ হবে। এখন এই ডাইমেনশনের পর আপনি ডাবল ক্লিক করে যে কোনো কিছু টাইপ করতে পারেন, যেমন মনে করেন হাইট 10 ফিট এইচডি, আইজি হাইট 10 ফিট। এখন এটা এখন আপনি এটা যত নাড়েন ওটা কিন্তু চেঞ্জ হবে না, ওটা কিন্তু আগের মতো থাকবে। এখন ডাবল ক্লিক করেন, এখানে করার পরে ডিলিট করেন, এন্টার দিয়ে ভেরিয়েশন আগের মতো হয়ে গেছে। এখন এটা যদি আপডাউন করেন তাহলে এটা আগের মতো ভেরিয়েবল হবে।